অর্থ সংকটে আড়াই বছর ধরে বন্ধ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিষ্ঠিত ইলা মিত্র পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রটি। বরাদ্দ না থাকায় পাঠাগারের তত্ত্বাবধানে থাকা দুজন চাকরি ছেড়েছেন। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণে পাঠাগারটি শিগগিরই চালু করতে নেওয়া হচ্ছে উদ্যোগ, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণে 2014 সালে প্রতিষ্ঠা করা হয় ইলা মিত্র পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র। দ্রুতই পাঠাগারটি এলাকার সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু 2020 সালের শুরুর দিকে অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বইগুলো কেবল তাকবন্দি। যখন প্রথম চালু হয় তখন আমরা আসতাম, মাঝে মধ্যে ছেলেপিলে সবাই সময় কাটাইতাম, বইটই পড়তাম। বকি ছাগল ছাড়া আর কিছু চড়ে না, ঠিক আছে, গেটই খোলা হয় না, ঠিক আছে, আপনার মানে কোনো যত্ন নয় আর কি। গরিব মানুষ লেখাপড়া করতে পারছে না, আসলে এখানে একটু পড়বে বা হয়তো ভালো লাগবে। পাঠাগারের কার্যক্রম চালাতে দুজন নিয়োগ দেওয়া হলেও অর্থ বরাদ্দ না থাকায় তারাও চলে যান। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে যদি এই জিনিসটা চলমান প্রক্রিয়া যদি রাখে, অনেকটি বই আছে কিন্তু ওখানে, অনেক ছেলে মেয়েরা কিন্তু লেখাপড়া করে, বই নিয়ে যায় আবার দিয়ে যায়, কিন্তু চলমান না থাকার কারণে বই গেলাও পাচ্ছে না ছেলে মেয়েরা। লাইব্রেরিটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু বন্ধ আছে এই জন্য এটা মেনটেন্যান্সটা সেভাবে হচ্ছে না, তো আমরা এই বিষয়ে উপরে আমরা অবগত করব, আমাদের উপরে স্যারদেরকে অবগত করব, এবং এভাবে আমরা হয়তো আশা করা যাচ্ছে যে সামনে এটার মেনটেন্যান্সের একটা ব্যবস্থা হবে। নিজামপুরে প্রতিষ্ঠিত এই পাঠাগারের ঘর নির্মাণ ও বই কেনা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।